Hey. গেছো এখন বিস্কুট খাইতে পারে মোটামুটি ওই যে সেই সময় কদিন ওই যে একটা ইসি কি কইছে টিভিতে শুনেছিল কি কইছে না যে সাল বিয়ে দিয়ে গোল মোটা একটা জাল আছে না গোল গোল মোটা যেটা ওইটা বেশি কুন্ডা না আর এইগুলো গা সব আবার উঠাই ফেলায় আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম সাজ্জাদ শিকদার ব্লগ ইউটিউব চ্যানেলে তো আজকের ব্লগটি হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ প্লেস কত ব্লগে দেখছিলেন আমি একটা কুর্তা আনছিলাম তো সেটার কি অবস্থা এখন কি খাইতেছে বা কি করতেছে সেই সম্পর্কে আপনাদের জানাবো তো এখনই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সকাল সকাল উঠে আগে ওকে খাবার দেওয়া লাগে কারণ অনেক বাচ্চা ওর টেক কেয়ার অনেক করা লাগে আর প্রচুর দুষ্টামি করে দেখতে পারতেছেন কি মশা মশা এখন ওরে আমি বিস্কুট কিনে আনছি মোটামুটি বিস্কুটই খাওয়াইতেছি ভালো খাইতেছে তো এই যে বিস্কুটটা আনছি এখন ভিজে ভিজে ওরে খাওয়াই দেব ওকে যতটুকু টেক কেয়ার করার মতন সবকিছু দিয়ে আমরা টেক কেয়ার করতেছি যেন সুস্থ থাকে কারণ একটা জিনিস বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায় খুবই খারাপ লাগবে এই জন্য আমরা খুবই টেক কেয়ার করতেছি আমরা সবাই যেন সুস্থ থাকে খাবার দাবার খাই গেছো এখন বিস্কুট খাইতে পারে মোটামুটি দুদিন ধরে ওরা বিস্কুট খাওয়ানো হইতেছে পাউরুটি দিছেন পাউরুটি ওগুলো খাইতে পারে না বাট বিস্কুট ভিজাই দিলে সেটা পুরোপুরি কমপ্লিট করে এই যে এক প্যাকেট বিস্কুট দিছিলাম ওগুলো রাখছি যেন আস্তে আস্তে খায় তো যেটা খাইতে পারবে ওদের সেইটাই খাওয়ানো হবে আর সোতা লাগাই দিছি যেন দেখতে একটু ভালো লাগে চেনা যায় আস্তে আস্তে ওর গলার মধ্যে রাজগুলো দিমনি আসো আর ওরে বাচ্চা তো পানি পুনি বেশি লাগানো যাবে না তোদের ঠান্ডা লেগে যাবে আর একটা ভ্যাকসিন দিতে হয় সেটা আমরা দিয়ে দিব নি আস্তে আস্তে আগে একটু বুঝুক যে কই আইছে যাই হোক মোটামুটি এখন খাইতে পারতেছে প্লাস দুষ্টামিও করতেছে দেখতেছেন অনেক দুষ্টু তাই না তুমি দুষ্টু তুমি দুষ্টু এনার্জি তোমার 6-7 রকমের বিস্কুট খাওয়ামো দেখি তুমি কোনটা ভালো খাও বালি দিয়ে অবস্থা খারাপ এদিকে 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 এটা ধরো এটা ধরো আঙুল ধরো হকি থাকো চলে গেলাম হকি এই যে চলে গেলাম চলে দিলাম চলে যাবো যাবো চলে যাবো এটা দেখো তো এই যে এই যে পাগলামি ছুটে বেরো দেবো এই যে এই যে এই যে এটা কি নিছো মুখে তোমার গামছা শিখতেছে অনেক কিছু শিখতেছে আস্তে আস্তে হকি কাম কাম এই জিনিসটা আমি শিখিনি আশা শিখতে তো আস্তে আস্তে তো বাজার থেকে বেগুন তারপরে টমেটো আর মরিচ গাছ আনছিলাম ওগুলো রেখে দিয়েছিলাম এখন বুনবো চলেন বুনে দিই বোনার পরে গাছে ফল ধরলে সেটাও দেখাবো কন্দে কন্দে লাগাবো কি এরকম করে দিতে হয় না কি মোলার বিছে নেই কন্দে বললে রয়েছে না যদি ওই যে সেই সময় কদিন ওই যে একটা ইসি কি কইছে টিভিতে শুনেছিল কি কইছে না যে সাল বিয়ে দিয়ে সুন্দর একটা বিটার বো আনবো আর এক ঘর ফার্নিচার আনবো
গাছপালার পাইনি গাছপালার হয়নি পাইছে কিন্তু আগুন ধরে গেছে ওই সবকিছুতে গ্যাসে আগুন পুড়ে এটা সে নিয়ত করেছিল যে আমার সুন্দরটা বউ হবে তাদের বাড়ি থেকে দেবে তারপর আরেকজন নিয়ত করেছিল যে আমি পেনশন পাই 50 লাখ টাকা ভবিষ্যতে যদি আমার কোনো রোগ হয় তাহলে এই টাকা দিয়ে করবো তো ওনার 3 বছরের মধ্যে ক্যান্সার ধরা পড়ে নিয়তের উপরই মানে নিয়ত যেটাই করে সেটাই হয় কিন্তু তোমাদের নিয়ত ঠিক না এটাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি বিয়ে করবো প্রতিষ্ঠিত একটা মেয়ে আমি এখন মরিচ গাছগুলো কোনো আসছে এই মরিচ গাছগুলো এটা হয়েছে তোমার ই জাল হবে ওই যে গোল মোটা একটা জাল আছে না গোল গোল মোটা যেটা ওইটা হবে চিকুনটা না আনছি হয়েছে 10টা না হ্যাঁ 10টা আনছি এটা হয়েছে 2 টাকা করে পিস 10টা আনছি মানে আপাতত অল্প আনলাম আগে লাগাও দেখা যাক কি হয় পরে যদি দেখিতে ভালো হইতেছে বা মুরগিতে রাখতেছে তাহলে মুরগি ডারে কন্ট্রোল আনলে 10 টাকা আছে আলোর মতে মরিচ ধরলে 10 টাকা কইরা 30টা মরিচ প্রত্যেকদিন সেটার মতন হবে ইনশাল ওই যে এই ডাগানে 250 গাছ লাগানো 400 গাছ লাগাবে টোটাল টমেটো সারা 5টা হ্যাঁ টমেটো সারা 5টা বেগুনি সারা 10টা মনে হয় বেগুনি সারা একটু বেশি করে আনলাম টমেটো সারা আবার নিয়ে আস মনে হয় ভালো লাগলো না টমেটো সারাগুলো কেমন জানি নেতায় নেতায় পড়ছে যাই হোক ওইটা দিয়ে ভালো লাগলো না পরে এই নেতা নতুন আনলাম তো একটা ই গাছ হয়েছে এটা কি বেশি লাগাইছিল না এমনি হয়েছে করলা ভালো এই ডগ ডগ একটা গাছ হয়েছে এই যে সে ই বেগুন তোমার যে লাল বেগুন আছে না না লাল বেগুন না গোল বেগুন যেটা সাদা গোলটা বড়ই গাছ হয়েছে এই জায়গায় একটা এটা কি বেগুন গাছ হয়েছে সাদা বেগুন গাছটা না কইছে মইলে ওটা তো লম্বা এটা হয়েছে গোল গোল হবে না এটা এই গাছটা পাইছে গিলি এই বিলাতি যে দুনিয়া গাছগুলো আছে না এই যে এটা তো বিলাতি না এটা একবার হওয়া শুরু করলে একদম বইরা যাবে না কিন্তু যতটুক জায়গা আছে মরিচ গাছ বিভিন্ন ধরনের মানে শাকসবজির গাছ লাগাবেন যে সময় দাম বেশি হবে তখন মনে করেন যে আপনার এখান থেকে একটা ভালো একটা বেনিফিটস পাবেন আর একটু হইলে এই বেগুন গাছটা ভালো লাগতো ভালো একটা বেনিফিটস পাবেন জায়গা খালি রাখবেন না সবজি শাক সবজি গাছপালা লাগিয়ে রাখবেন দেখবেন কি যে সময় দাম বেশি হয়েছে সেই সময় একটা ভালো বেনিফিটস পাবেন মানে সময় সময় লাগবে
একদম একটু ভালো করেই দিতে হবে, এই মুরগি ঢুকলে কিন্তু অবস্থা খারাপ। এই গাছে মোটামুটি মানে ফুল আইছে না, এই জাল গাছে ফুল আইছে। এই যে একটা গাছে প্রায় 10-15 জাল ধরে, একটা গাছ থেকে 10-15 জাল পাওয়া যাবে। দেন পেঁপে গাছ ছিল, কিন্তু কিছু পেঁপে গাছে ছেলে পেঁপে গাছ পেঁপে ধরে নাই। হ্যাঁ ছেলে পেঁপে গাছ না। এই যে এইখানে বেগুন ধরছে, এটিতে কি সার দিছিল? পাতাগুলো হবে একদম তরতাজা। মনে হইতেছে কি যে এরা জীবনে কিছু খায়নি সেরকম গাছ হয়েছে। কোনটা এই বেগুন গাছ? 2 বছর আগের আন্দাজে? এটা 2 বছর আগের বেগুন গাছ? আপাতত এরম থাকবে না, একাই দাঁড়া হয়ে যাবে না। এটা কি লেবু গাছ? ইয়া পাতি নাকি ওই যে তার এমনি লেবু গাছ যেটা থাকে নর্মাল যে লেবুটা হয় ওটার গ্র্যান্ড ভালো লাগে না, কিন্তু এই পাতি লেবু গাছের কাগজি কাগজি তো পাতি গুন্ডা কাগজি গুন্ডা গুড়া লেবু। হ্যাঁ আরেকটা সেমনি নর্মাল যে লেবুটা হয় ওইটা আর শুধুই টক, আর এই পাতি লেবুর থেকে সরি কাগজি লেবুর থেকে হয়েছে গ্র্যান বের হয়। এগুলো ছোট হয়, বেশি বড় হয় না। তো দেখতে পাচ্ছেন এখানে দানমান হইতেছে মেশিনে। আমি এরকম একটা ভিডিও ছাড়ছিলাম যে আজব মেশিন দেখুন, তো ওইটা ফুল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ধান মাড়ানো যায়, আর কত সুন্দরভাবে এক সাইড দিয়ে ধানগুলো নামতেছে আর এক সাইড দিয়ে খেরগুলো দেখতে পারতেছেন উপরে উঠে নিচে পড়তেছে, খুব সুন্দর দৃশ্য সকালবেলা। আর বেশ ঠান্ডা পড়ে গেছে গ্রামে, সবাই দেখতে পাচ্ছেন কানে ইমি লাগিয়ে তারপরে বের হয়েছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আজকের মতন এই পর্যন্ত, কি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।